আর্থিক অনগ্রসর অনুসূচিত জাত জনজা ছাত্রছাত্রী উচ্চশিক্ষা দিয়া যায় চলিত শিক্ষাবর্ষর সরকারি শিক্ষানুষ্ঠানের উচ্চশিক্ষা আগ্রহী অনুসূচিত জাত জনজা ছাত্রছাত্রী মানুষ এককালীন পচাশ হাজার টাকার সহায়তা দিয়ে যনজা উপদেষ্টা পরিষদ বৈঠকের এই সূচনা দিয়েছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনাক সেভাবে আদিম জনজা সশক্তিকরণ এবং জীবন জীবিকা কার্যক্রম সম্প্রসারণপ্রাই এক প্রস্তাব ଅବସରରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କହିଛନ୍ତି ଯେ ଆଦିବାସୀଙ୍କ ସାମାଜିକ ଏବଂ ଆର୍ଥିକ ବିକାଶ ପାଇଁ ରାଜ୍ୟ ସରକାର ନିରନ୍ତର ଚେଷ୍ଟା କରୁଛନ୍ତି ସେମାନଙ୍କ ଶିକ୍ଷା ଜୀବିକା ଏବଂ ଅଧିକାରର ସୁରକ୍ଷାକୁ ଗୁରୁତ୍ୱ ଦେଉଛନ୍ତି ରାଜ୍ୟ ସରକାର ଆଦିବାସୀ କଳା ସଂସ୍କୃତିର ସୁରକ୍ଷା ଏବଂ ବିକାଶ ପାଇଁ ସ୍ୱତନ୍ତ୍ର ଉନ୍ନୟନ ପରିଷଦକୁ ତେଇଶଟି ଜିଲ୍ଲାର ଶହେ ବାସ୍ତରି ବ୍ଲକ୍କୁ ସମ୍ପ୍ରସାରିତ କରାଯାଇଛି মুখ্যমন্ত্রী যুক্ত নবীন পট্টনাক সব তৎপর অপর ত্বরা হয়ে পাই সমস্ত আমি সদস্য সদস্য সে অনুরোধ করছি